জাতীয় যোগা চ্যাম্পিয়নশিপে নজির গড়ল হাবড়া যোগা একাডেমির ছাত্রছাত্রীরা। পাঁচজন প্রতিযোগী পদক পেয়েছে, খুশি প্রশিক্ষক ও অভিভাবকেরা। জাতীয় যোগা চ্যাম্পিয়নশিপে নজির গড়ল হাবড়া যোগা একাডেমি। একাডেমির পাঁচজন প্রতিযোগী জাতীয় স্তরে পদক জিতে নজির গড়েছেন। গত মাসে পাঞ্জাবের ফিরোজপুরে দাস অ্যান্ড ওয়ার্ল্ড স্কুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট 24টি রাজ্যের প্রতিনিধিরা প্রতিযোগিতায় অংশ নেন। পশ্চিমবঙ্গ থেকে 30 জন প্রতিযোগী অংশ নেন, তাদের মধ্যে হাবড়া যোগা একাডেমির 5 জন সকলেই পদক জিতেছেন। ভালোই লাগছে। 7 বছর বয়স, 7 এশিয়াডে সোনার পদক আনা। দত্তপুকুরের বাসিন্দা পৌশানী সাহা অনূর্ধ্ব 10 গ্রুপে দ্বিতীয় স্থান পেয়ে সিলভার পদক জিতেছেন। অনূর্ধ্ব 12 গ্রুপে দ্বিতীয় স্থান পেয়েছেন দত্তপুকুরের বাসিন্দা পৌশানী কংসবণিক। এই গ্রুপে তৃতীয় দত্তপুকুরের বাসিন্দা স্বস্তিকা পাল। যোগব্যায়াম আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য খুবই প্রয়োজন এবং সেই উদ্দেশ্যেই আমরা আমাদের স্যারের কাছে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে আমরা মেয়েদের আগ্রহ এবং স্যারের সুদক্ষ প্রশিক্ষণে আমরা খুব উৎসাহিত হয়ে আজকে মেয়েরা যে জায়গায় পৌঁছেছে তার মাত্র একমাত্র আমরা গর্ববোধ করি আমাদের স্যারকে নিয়েই। আমাদের স্যার বিপ্লব আইজ, উনি সুদক্ষ প্রশিক্ষণের মাধ্যমে আমাদের মেয়েদেরকে যেভাবে এগিয়ে নিয়ে আসছে, আগামী দিনে আমাদের মেয়েদেরকে দেখে যেন সমস্ত বাংলা শুধু না সারা ভারতবর্ষের প্রত্যেকটা অভিভাবকরা যেন তার ছেলেমেয়েদের যোগব্যায়ামের সঙ্গে যুক্ত করেন এবং শরীরকে সুস্থ রাখা একটা আমাদের একান্ত দরকার, কারণ হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, এ কথা ভুললে আমাদের চলবে না এবং একথা আমাদের মনে রাখতে হবে। এবং সেই উদ্দেশ্যে আমি বলবো যে একজন অভিভাবক হিসেবে প্রত্যেককেই, প্রত্যেক বাবা মায় ব্যস্ত থাকেন, তার মধ্যেও একটি সময় বের করে প্রত্যেকটা ছেলেমেয়েকে যেন মাঠে নিয়ে খেলাধুলার সঙ্গে যুক্ত হতে পারে এবং খেলাধুলার সঙ্গে শরীরচর্চা আমাদের একটা ভীষণ প্রয়োজন এবং যোগব্যায়ামটা তারই একটি অংশ। অনূর্ধ্ব 14 গ্রুপে তৃতীয় হাবড়ার বাসিন্দা পুষ্পিতা দেবনাথ, একই গ্রুপে চতুর্থ সম্রাট সেন, সকলেই হাবড়া যোগা একাডেমির ছাত্রছাত্রী। তাদের সাফল্যে গর্বিত হাবড়াবাসী। প্রশিক্ষক বিপ্লব আইজ বলেন, যারা পদক পেয়েছেন তারা সকলেই এশিয়ান যোগা চ্যাম্পিয়নশিপে সুযোগ পাবে। 47 জুনিয়র এন্ড সাব জুনিয়র ন্যাশনাল অনুষ্ঠিত হলো 28 থেকে 31 তারিখ পাঞ্জাবের ফিরোজপুর। সেখানে পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও 23 থেকে 24টা রাজ্য অংশগ্রহণ করেছিল। পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে এবং আমাদের হাবড়া পশ্চিমবঙ্গের হাবড়া যোগা যে 30 জনের টিম ছিল পশ্চিমবঙ্গ থেকে গেছিলো, সেখানে হাবড়া যোগা একাডেমির 5 জন ক্যান্ডিডেট ছিল, 2 জন সিলভার, 2 জন ব্রোঞ্জ এবং 1 জন 4th পজিশন পেয়েছে এবং এরা আগামী দিনে আন্তর্জাতিক যোগাসন অংশগ্রহণের সুযোগ পেল। অবশ্যই যোগাসনকে প্রথমত এগিয়ে আসা উচিত শরীরকে সুস্থ রাখার জন্য। আমি মনে করি নিজের শরীরকে সুস্থ রাখলে, শরীর এবং মন ঠিক থাকলে সর্বস্তই সব কিছুই ঠিক থাকে। তাই শরীরকে সুস্থ রাখার জন্য প্রথমে যোগাসন করা উচিত, তারপরে তো ফ্লেক্সিবিলিটি ভালো থাকলে অবশ্যই সেখান থেকে কম্পিটিটিভ এরিয়ায় ঢোকানো যাবে বাচ্চাদেরকে। ছাত্রছাত্রীদের সাফল্যে খুশি অভিভাবকেরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, হাবড়া। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।